রাজ্যে জনৈক রূপক দেবরায় দ্বারা নিয়ন্ত্রিত ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশন নামের একটি সংস্থার অনৈতিক কাজকর্মের দৌলতে বিভিন্ন সমস্যায় ভুগছে ত্রিপুরা অলিম্পিক্স অ্যাসোসিয়েশন। রাজ্য সরকার কর্তৃক স্বীকৃত ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন রাজ্যে প্রকৃত খেলাগুলি পুনরুদ্ধারের জন্য লড়াই জারি রেখেছে। এই লড়াইয়ে ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন। শনিবার আগরতলা প্রেস ক্লাবে আহত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা। তিনি জানান, রাজ্যে সক্রিয়ভাবে খেলাধুলা হয় এমন 20টি সংস্থার মধ্যে 11টি সংস্থাই ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের অধীনে চলে এসেছে। এই সংস্থাগুলির মধ্যে ফুটবল, ব্যাডমিন্টন, টেনিস, হ্যান্ডবল, স্কোয়াশ, ট্রাইথলন, বাস্কেটবল, জিমন্যাস্টিক্স, জুডো এবং ক্যারাটে উল্লেখযোগ্য। এদিন সংগঠনের চেয়ারম্যান রতন সাহা আরও জানান, বাকি 9টি সংস্থাকেও অবিলম্বে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের আওতায় নিয়ে আসা হবে। এর জন্য পদ্ধতিগত প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। আমাদের কাছে আছে ফুটবল, আছে টেনিস, আছে হ্যান্ডবল, আছে স্কোয়াশ, আছে ট্রাইথলন, আছে বাস্কেটবল, আছে ওয়েট লিফটিং, আছে পেঞ্চক স্যালাটা, জিমন্যাস্টিক আছে, জুডো আছে, ক্যারাটে আছে। 11টা আমাদের কাছে অলরেডি, আমাদের কাছে 11টা অ্যাসোসিয়েশন আমাদের ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের আন্ডারে চলছে। ওর কাছে মাত্র আছে 9টা, এবং ওই 9টা আমরা ওর কাছ থেকে ছিনিয়ে আনবো। এটা আমাদের 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 প্রমিস। আমরা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন তার বিরুদ্ধে এখন আমরা চিঠিগুলো অলরেডি যে তারিখায় জুডোকে ভাঙতে পেরেছি সেম তারিখায় সব অ্যাসোসিয়েশন মিলে আমরা এক এক করে সব এর যে 9টা আছে 9টা আমরা ভাঙিয়ে নিয়ে আসবো উইদিন শর্ট পিরিয়ড। আমরা সবার সাথে খরচ শোনাতে, যদি না দেয় আমরা দরকার পড়লে ওই ফেডারেশনের ভিতরে ওর ভিতরে অনেক লোক আছে যারা ওকে সাপোর্ট করে ভোটের জন্য, অনলি ফর ভোট পারপাস। ত্রিপুরার কোনো প্লেয়ার খেলে না, এই সব এই 9টার মধ্যে কেউ ত্রিপুরার প্লেয়াররা খেলে না, আমাদের প্লেয়াররা ডিপ্রাইভ হচ্ছে। এটা আশা করি আগামী দুই এক মাসের মধ্যে এটা আমরা সব করেই আমরা নিয়ে আসতে পারবো। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা আরও জানান, সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভানেত্রী পিটি ঊষার সাথে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যকর্তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি বিশ্বেশ্বর নন্দী, সহসভাপতি স্বপন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।